আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ম্যানের পক্ষ থেকে আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই পড়াশোনা করেন বা বয়স হয়ে গেছে স্মৃতিশক্তি আগের চেয়ে কমে গেছে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে এর জন্য কোনো মানে আমাদের যে আধুনিক যে ট্রিটমেন্ট ওষুধ ওষুধ আছে কি না এটা নিয়ে অনেক কোশ্চেন পোশেন এটি আজকে কথা বলবো যে ট্রিটমেন্ট মনে রাখ কীভাবে মনে রাখা যায় এবং এর কী ওষুধ খেলে এটা মনে থাকবে তা আসলে মেমরি আমাদের মনে থাকে না কেন তার বাজারে অনেকগুলো কারণ আছে তা কিছু কারণটা আমি ব্যাখ্যা করি যেমন আমরা যদি সঠিক নিয়মিত যেমন না ঘুমান না ঘুমাইলে আমরা মেমোর মেমোরি লস হয়ে যাবে তারপরে আপনার ব্রেনের যে খাবারগুলো আছে মানে মানে ভালো উন্নত মানের যে প্রোটিন বা অ্যামাইনোসিড গ্লুকোজ যে খাবারগুলো আছে সেই খাবারগুলো সঠিক পরিমাণে না খেলেও আপনার সেল ড্যামেজ হয়ে যাবে ব্রেনের সেল ড্যামেজ হয়ে যায় আর ব্রেনের সেল ড্যামেজ হয়ে গেলে আপনার দেখা গেছে স্মৃতি শীতি কমে যায় এবং যারা স্মোকার যারা স্মোকিং করেন বা অন্যান্য নেশাদ্রব্য দিয়ে পান করে তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে আবার মেমোরির অসটা বেশি থাকে এবং যারা দুশ্চিন্তা করেন অতিরিক্ত টেনশন দুশ্চিন্তা বা হতাশা বিভিন্ন মানে ব্রেনের উপরে এগুলোর মেমরি লসের প্রধান যে কিছু কারণ এগুলো আর তো এখন যারা এই যে মেমোরি লস একটা হচ্ছে আপনার বিভিন্ন কারণের যে লস হয় তো দেখলাম আমরা কিন্তু যারা এমনি লস পড়াশোনা দেখা যায় বলে ব্রেন কম বা তোর এই সমস্যা যে আমি তুই মনে রাখতে পারিস না তোর মাথায় গোবর আছে এটা এটা তো আসলে কিছু না আল্লাহ তালা সবাইকে একই সিস্টেমে মস্তিষ্কের দিয়া পৃথিবীতে পাঠাইছে সৃষ্টি রাজীব হিসেবে। তাই কেউ দেখা গেছে এক এক লাইনে এক একজনের অভিজ্ঞতা আছে কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে সবাই কিন্তু এক একজনই কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার সব হয় না আল্লাহ আলাদা হচ্ছে আল্লাহ তালা এককে এক ধরনের মন মানসিকতা দিয়ে তৈরি করছে এই জন্যে তা আসলে মেমোরি ঠিক রাখার জন্যে মানে মেমরি বাড়ানোর জন্যে যদি কারো স্মৃতিশক্তি ভুল ভুলে যায় বা তার কম থাকে সেক্ষেত্রে একটা ওষুধ আছে ভিনপোসেপটিন ভিনপোসেপটিন বাংলাদেশে অনেক কোম্পানি এটা মার্কেটিং করে যেমন এসকেফের আছে ভিন সেট আছে আর অনেক কোম্পানি আছে যেটা জার্মানির ওষুধ এই ভিনপো হচ্ছে একটা জার্মানির ওষুধ এটা হচ্ছে আপনার ব্রেন যাদের মেমোরি একটু সমস্যা আছে যারা ঠিক মতো মনে রাখতে পারেন না বা তাদের পড়ালেখা করেন কিন্তু খেয়াল থাকে না এই ধরনের রোগীদের ক্ষেত্রে বিশেষ করে তারা বয়স্ক লোক বয়স্ক লোকদের এই ধরনের সমস্যাটা বেশি হয় তারা মেমোরি লসটা বেশি হয় তাদের ক্ষেত্রে এই ধরনের ট্রিটমেন্টটা এই ভিনপো ভিন যদি ইউজ করা যায় সেক্ষেত্রে তাদের মেমোরি যে লসটা হয়ে যায় সেটা আগের সাথে অনেক ইম্প্রুভমেন্ট হয় এবং তাদের স্মৃতিশক্তি বেড়ে যায় এবং এটা চলতে আছে দীর্ঘদিন ধরে আপনার এই ড্রাগটা আপনার মার্কেটে চলতে আছে কিন্তু অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন যেহেতু এটা একটা সেন্টার নাম্বার সিস্টেমের ড্রাগ এটা ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনারা খাবেন না অবশ্যই কোয়ালিফাইড ডাক্তারের কাছে গিয়ে আপনারা পরামর্শ সহকারে ডাক্তারের নির্দেশ অনুযায়ী ওই ড্রাগটা খাবেন তা ঠিক আছে সকলকে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম